চট্টগ্রামে দুদকের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন সিআইডির এসআই নওয়াব আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠায়। দুদকের আইনজীবী জানান, 1,34,00,000 টাকা অবৈধভাবে উপার্জন করে স্ত্রীর নামে আয় দেখানোর অভিযোগে 2019 সালের 9ই অক্টোবর এসআই নওয়াব আলীর বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে গত বছরের 7ই অক্টোবর নওয়াব আলী তার স্ত্রী গুলজার বেগম, চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার বাহারুদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপঙ্কর ঘোষকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আদালত অভিযোগপত্র গ্রহণ করে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সম্পদ অর্জন এবং সেটা পাচার করেছে সেই বিষয়ে তার বিরুদ্ধে বা তার স্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল দুদকে 19 সালে। আজকে নওয়াবাড়ি সারেন্ডার করেছে, মাননীয় আদালত বিস্তারিত শুনিয়ন্তে নওয়াবাড়ির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় অভিযান চালানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন। সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে কারখানায় জাহাজ কাটিং, স্ক্র্যাপ সরবরাহ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। সংগঠনটি জানিয়েছে, মঙ্গলবার কোনো নোটিশ না দিয়ে 4টি কারখানায় একযোগে অভিযান চালিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের 3টি দল। এ সময় তারা এসব কারখানা থেকে নথিপত্র ও কম্পিউটার জব্দ করে চট্টগ্রামের আগ্রাবাদের ভ্যাট কার্যালয়ে নিয়ে যান। প্রতিবাদে সীতাকুণ্ডে সব কয়টি জাহাজ ভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিএসবিআরএ।